আমরা বাঙালিরা হোয়াইট সস পাস্তা খেতে খুবই ভালোবাসি, তাই বাড়িতে প্রায়ই হোয়াইট সস পাস্তা বানিয়ে থাকি। কিন্তু রেস্টুরেন্টের মতন হোয়াইট সস পাস্তাটা টেস্ট হয় না। আজ আমি আপনাদের সম্পূর্ণ টিপস এবং ট্রিক্স সহ হোয়াইট সস পাস্তার রেসিপি শেয়ার করলাম। নমস্কার, অপর্ণা হোম কুকিংয়ে আমি অপর্ণা আপনাদের সবাইকে স্বাগত। নিয়েছি লম্বা যে পাইপ পাস্তাগুলি হয় সেই পাইপ পাস্তাটা নিয়েছি। প্রথমে একটি প্যানে জল গরম করতে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ আর হাফ টিস্পুন সাদা তেল, দিয়ে পাস্তাগুলো আমি বয়ল করে নেব। পাস্তাগুলো খুব বেশি বয়ল করা যাবে না, 2-3 মিনিট বয়ল করে নিতে হবে। কারণ যদি বেশি বয়ল করে নেওয়া হয় তাহলে সসের সঙ্গে যখন পাস্তাটা দেওয়া হবে তখন ভেঙে যাবে, তাহলে খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। আমার পাস্তাটা বয়ল হয়ে গেছে, এবার আমি গরম জল থেকে পাস্তাটা তুলে নিচ্ছি। একটি বয়ল পাস্তা আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন, পাস্তাটা ঠিক সমানভাবে কাটা হয়েছে। একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 চামচ বাটার। প্রথমে আমি কিছু ভেজিটেবলস কেটে রেখেছিলাম, সেগুলো হালকা ফ্রাই করে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি কিউব করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা প্রথমে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন মতো রসুনের কিমা। এই রসুনের কিমাটা কিছুতেই আগে দেওয়া যাবে না, তাহলে কিন্তু রসুনটা যদি পুড়ে যায় খেতে কিন্তু মোটেই ভালো লাগবে না। রসুনটা দিয়ে হালকা নাড়াচাড়া করে নিয়ে এবার বাকি ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গাজর, ক্যাপসিকাম, দিয়ে এটা নাড়াচাড়া করে হালকা ফ্রাই করে নেব। খুব বেশি সেদ্ধ করব না, একটু ক্রাঞ্চি থাকবে তাহলেই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি অল্প একটুখানি লবণ। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আর অল্প একটুখানি ওরেগানো ছড়িয়ে দিলাম। ওরেগানো বা মিক্স হার্বস আপনারা যে কোনো গ্রসারির দোকানেই পেয়ে যাবেন। আমার সমস্ত ভেজিটেবলস ফ্রাই হয়ে গেছে, এবার আমি সসটি তৈরি করব। সসটি তৈরি করার জন্য প্যান বসিয়ে বেশ খানিকটা বাটার দিয়ে দিচ্ছি। বাটারটা আপনারা আপনাদের পছন্দ মতো ইচ্ছা মতো দিতে পারেন। আমি এখানে প্রায় 1.5 চামচ মতো দিলাম। দিয়ে এখানে 1 টিস্পুন মতন ময়দাটা দিয়ে দিলাম। দিয়ে এই ময়দাটা বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আগে একটু ফ্রাই করে নেব। আমি এখানে 150 গ্রাম পাস্তার জন্য 1 টিস্পুন ময়দা ব্যবহার করলাম। আপনারা যদি পাস্তার পরিমাণ একটু বেশি থাকে তাহলে আপনি সেক্ষেত্রে ময়দাটা একটু বেশি দেবেন, আর যদি কম থাকে তাহলে ময়দাটা আরও কম দেবেন। এই সময় গরম দুধ দিয়ে নাড়াচাড়া করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই নাড়াচাড়াটা করতে হবে। দিয়ে গ্যাসের ফ্লেমটি একেবারে বন্ধই করে দিতে হবে, নাহলে কিন্তু এই ময়দাটা লাম্পস হয়ে যাবে। একটা স্মুথ সস তৈরি করার জন্য আপনাকে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে এটি তৈরি করতে হবে, আর গ্যাসের ফ্লেমটা এ সময় আপনাকে বন্ধ রাখতে হবে। সসটি আমার তৈরি হয়ে গেছে। সসের স্টিকচারটা ঠিক কেমন হবে সেটা আমি একটি চামচ দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এরকম হাতার মধ্যে হালকা কোটিং হয়ে যাবে, এর চেয়ে বেশি পাতলাও হবে না, এর থেকে বেশি ঘনও হবে না।
এবারে বয়েল করে রাখা যে পাস্তাগুলো ওগুলো আমি সসের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখে পাস্তাটা ভালো করে সসের সাথে মিশিয়ে নিতে হবে। তারপরে যে ফ্রাই করে রাখা ভেজিটেবলসগুলো ওগুলোও মিশিয়ে দিতে হবে। যদি আপনার সসটি খুবই ঘন হয়ে যায় সেক্ষেত্রে আপনি আরেকটু দুধ ব্যবহার করতে পারেন, কিংবা অল্প সামান্য গরম জলও আপনি ব্যবহার করতে পারেন। অল্প সামান্য লবণ দিয়ে দিলাম, কারণ বাটারেও লবণ থাকে, এই জন্য লবণটা টেস্ট অনুযায়ী বুঝে দিতে হবে। একটু গোলমরিচ, হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, আর দিয়ে দিলাম মিক্স হার্বস বা ওরেগানো একটু দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার হোয়াইট সস পাস্তা। এবারে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। আমি এখানে চিজের ব্যবহারটা একটু কম করেছি, আপনারা যদি চান চিজ আরও বেশি পরিমাণে দিতে পারেন। তৈরি হয়ে গেল মজাদার হোয়াইট সস পাস্তা। ছোটরা তো ভীষণই ভালোবাসে, আমরা বড়রাও খুবই ভালোবাসি। আমি যেভাবে বানালাম অবশ্যই বাড়িতে বানাবেন, এবং কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ, আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।